রক্তাক্ত সংঘর্ষ নাটকে পতনের ইতিহাস। ইসলাম ধর্ম আসার আগে আরব উপদ্বীপ ছিল একটি ইতিহাস সমৃদ্ধ এবং সংস্কৃতির মেলবন্ধনের স্থান। দুই নদীর মাঝের এলাকা, তিনটি মহাদেশ এবং পাঁচটি সাগরের সংযোগ স্থল মধ্যপ্রাচ্য। প্রাচীনকাল থেকে মানব ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দূরবর্তী প্রাচীন সভ্যতার উদ্ভাস থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত অব্যাহত থাকায় সংঘাতময় অঞ্চলগুলো আরব উপদ্বীপ বহু সভ্যতার মিলন এবং সংঘর্ষের সাক্ষী হয়ে উঠেছে। বিশ্বের সবচেয়ে বড় উপদ্বীপ হিসেবে আজকের আরব উপদ্বীপে সাতটি প্রধান দেশ অন্তর্ভুক্ত রয়েছে: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন এবং ইয়েমেন, সেই সাথে জর্ডানের পূর্ব অংশ এবং ইরাকের দক্ষিণাংশের কিছু অংশ। এই 12 লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি জমিতে ইসলামের জন্ম নিঃসন্দেহে বিশ্বকে গভীরভাবে প্রভাবিত করেছে। আরব উপদ্বীপ কেবল ইসলামের উদ্ভবের স্থান নয়, মধ্যযুগে এটি সভ্যতার একটি বাতিঘরও ছিল। আধুনিক যুগেও এই অঞ্চল বিশ্বের জ্বালানি বাজারের প্রধান ভূমিকা পালন করছে, বিশেষ করে তেল উৎপাদনের কারণে। আরব উপদ্বীপের প্রাচীন মানুষের কর্মকাণ্ড প্রায় 1 লাখ বছর পূর্বে শুরু হয়েছিল বলে ধারণা করা হয়। উত্তরাঞ্চলের নেফুদ মরুভূমিতে প্রায় 90,000 বছরের পুরনো হোমো স্যাপিয়েন্সের আঙ্গুলের জীবাশ্ম পাওয়া গেছে, যা প্রমাণ করে যে প্রাচীন আরব উপদ্বীপের পরিবেশ আজকের মতো শুষ্ক ছিল না। সে সময় উপদ্বীপটি ছিল হ্রদ এবং তৃণভূমিতে ভরপুর, যা প্রাচীন মানুষের জন্য বাসযোগ্য পরিবেশ তৈরি করেছিল। তবে জলবায়ু পরিবর্তনের কারণে প্রায় 3500 খ্রিস্টপূর্বাব্দ থেকে উপদ্বীপের আবহাওয়া ক্রমশ শুষ্ক হয়ে ওঠে এবং ধীরে ধীরে এটি মানব বসতির জন্য অনুপযুক্ত হয়ে ওঠে, এবং তারা ইতিহাসে ব্যাবিলনীয়, এসিরিয়ান, ফিনিশীয়দের মতো বিভিন্ন জাতিতে পরিণত হয়। যদিও তারা উপদ্বীপ ছেড়ে চলে গেলেও একটি সাধারণ বৈশিষ্ট্য রয়ে যায়, তারা সবাই সেমিটিক ভাষায় কথা বলতো। এজন্য আরব উপদ্বীপকে সেমিটিক জাতির মাতৃভূমি বলা হয়। যারা উপদ্বীপেই রয়ে গিয়েছিল তারা প্রধানত পশ্চিমাঞ্চলের হেজাজ এবং দক্ষিণের ইয়েমেনে বসবাস করত, যেগুলো ছিল তুলনামূলকভাবে সবুজ অঞ্চল। ইসলামের আগমনের পূর্বে অর্থাৎ জাহেলিয়ার যুগে আরব উপদ্বীপের জনগণ প্রধানত আরব ছিল। তারা ছিল দুই ধরনের, একটি শ্রেণী স্থায়ীভাবে বসবাসকারী এবং অন্যটি বেদুইন যাযাবর, যারা প্রধানত উত্তর ও মধ্যাঞ্চলে বসবাস করত এবং পানি ও তৃণের সন্ধানে চলাফেরা করত। বেদুইনদের জন্য উট ছিল তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। প্রায় 1200 খ্রিস্টপূর্বাব্দে উট প্রথমবারের মতো আরব উপদ্বীপে আসে এবং এটি দ্রুত অন্য যে কোনো যানবাহনকে প্রতিস্থাপন করে, যার ফলে উটকে বলা হতো মরুভূমির জাহাজ। বেদুইনদের জীবনধারা ছিল মরুভূমিতে মানুষের অভিযোজনের একটি উৎকৃষ্ট উদাহরণ। তারা সাধারণত নিজেদের স্বতন্ত্র গোত্রে বসবাস করত। ইসলাম ধর্ম আসার আগে থেকেই আরব উপদ্বীপের সামাজিক অবকাঠামো এবং সাংস্কৃতিক প্রভাব ঘটিত হচ্ছিল, যা মধ্যপ্রাচ্যের সামগ্রিক চিত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছিল।